মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন আজ। এর আগে হোয়াইট হাউসে কোনো প্রেসিডেন্টের কেকে 80টি মোমবাতি স্থান পায়নি। তবে আরও একবার তাকে নির্বাচনে দাঁড়াতে দেখা যাবে কি না এমন প্রশ্ন হেসেই উড়িয়ে দিয়েছেন বাইডেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই প্রেসিডেন্ট শুধু বলেছেন আমাকে দেখবেন, কারণ আগামী 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও তিনি বেশ শক্ত অবস্থানে। নিজের 80তম জন্মদিন দিয়ে রসিকতা করে বাইডেন বলেন, আমি এমন একটা বয়সে পৌঁছেছি যে সেটা আমার মুখ দিয়েই বেরুচ্ছে না। এক বছর আগে বিস্তারিতভাবে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন বাইডেনের শরীরের ছোটখাটো কিছু অসুস্থতা থাকলেও তিনি তার দায়িত্ব পালনের জন্য পুরোপুরি উপযুক্ত। হালকা পাতলা গড়নের প্রেসিডেন্ট বাইডেন ধূমপান বা মদ্যপান করেন না এবং শারীরিকভাবে সক্রিয় থাকতে তিনি নিয়মিত শরীর চর্চা করেন। 1988 সালে মস্তিষ্কের টিউমার অপসারণে অস্ত্রোপচারের পর থেকে তার বড় ধরনের কোনো স্বাস্থ্যগত উদ্বেগ ছিল না। 2020 সালে ইউনিভার্সিটি অফ ইলিয়ন একটি সমীক্ষা প্রকাশ করে যেখানে জো বাইডেনকে সুপার এজারদের মধ্যে তালিকাভুক্ত করা হয়, অর্থাৎ যারা আর্থসামাজিক জীবনধারা এবং জেনেটিক কারণে গড় আয়ুর চেয়ে বেশি দিন বাঁচে। সে অনুযায়ী গবেষকরা বাইডেনের তাত্ত্বিক আয়ু নির্ধারণ করেন প্রায় 97 বছর। তবে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেলেও প্রেসিডেন্ট বাইডেনের ছোটখাটো সীমাবদ্ধতাগুলো কাটাতে পারেনি। আগে থেকেই জো বাইডেনের তোতলামির প্রবণতা ছিল আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি এখন আরও বেড়েছে। আবার বার্ধক্যের কারণে দেখা গেছে প্রায়ই তিনি অনেকের নাম ও বিভিন্ন তথ্য ভুলে যাচ্ছেন। এছাড়া সিঁড়িতে ওঠার সময় প্রায়ই হোঁচট খাওয়ার বিষয়টি গণমাধ্যমগুলো বেশ ফলো করেই প্রচার করেছে। এসব বিষয়ের দিকে আঙুল উঠিয়ে বিরোধী শিবিরের রাজনীতিকরা প্রায়ই বাইডেনের প্রেসিডেন্ট থাকার মতো সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রসিকতাও করেন বেশ। তবে এসব কিছু ছাপিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ ও 86 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেই দেখা গেছে বেশিরভাগ সময়। এদিকে প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনের বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি, কারণ শনিবারই ছিল বাইডেনের নাতনির বিয়ে। জো বাইডেনের ছোট ছেলে হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেনের বিয়ে হয় পিটার নীলের সঙ্গে, আর তাদের বিয়ের মঞ্চ হোয়াইট হাউসের দক্ষিণ দিকের খোলা জায়গায় সাজানো হয়েছিল সাদা গোলাপ ও অন্যান্য ফুল দিয়ে।